ফোর ইয়ার্সের অনার্স কোর্সে যারা বর্ধমান ইউনিভার্সিটি থেকে পড়ছ বর্ধমান ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ থেকে যারা পড়াশোনা করছো তাদের সেমিস্টার এর ক্লাস স্টার্ট হয়ে গেছে সেমিস্টার ওয়ানের এক্সাম তোমরা জানো যে এখন এই মুহূর্তে তোমাদের হচ্ছে না মেবি হয়তো ইলেকশনের পরে হবে তো সেমিস্টার টু এর যে তোমাদের পড়া তো সেটা একটা অনলাইন ক্লাস অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তোমাদের কলেজের যে অফলাইনে তোমরা ফেস টু ফেস মোটে ক্লাস করো তার সাথে সাথে আশা করি এই অনলাইন ক্লাস করলে তোমাদের পড়াশোনার অনেকটা অ্যাডভান্সমেন্ট হবে এবং তোমরা বেশ ভালো স্কোর করতে পারবে এক্সামে এবং তোমাদের লার্নিংটাও আশা করি ভালো হবে তো সেই উদ্দেশ্যে আমাদের একটা অনলাইন ক্লাস শুরু করা হচ্ছে সেটা দেখো আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে এইটিন্থ এপ্রিল থেকে শুরু করছি উইকলি দুদিন করে ক্লাস হবে অনলাইনে সোমবার এবং বৃহস্পতিবার রাত আটটা থেকে সাড়ে নটা অবধি এই অ্যাপ্রক্স মোটামুটি বলেছিলাম দেড় ঘন্টার মতো ক্লাসটা হবে তো সপ্তাহে দুদিন করে ক্লাস হবে কোন প্ল্যাটফর্মে পড়ানো হচ্ছে দেখে নাও গুগল মিটে ক্লাসটা লাইভ ক্লাস করানো হবে এবং যে পেপারটা আমরা পড়বো সেটা হচ্ছে মেজর এবং মাইনর টু অর্থাৎ যাদের মেজরে আছে ম্যাথেমেটিক্স তাদের ক্ষেত্রেও সেমিস্টার টুয়ে যে মেজর পেপার টু থাকবে সেই পেপারটা হচ্ছে এবং যারা ম্যাথে মাইনর নিয়েছ তাদের ক্ষেত্রেও এই পেপারটা ইন্ট্রোডাক্টারি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি এই পেপারটা পড়ানো হবে তো তোমাদের এছাড়াও আরও দেখবে মাল্টিডিসিপ্লিনারিতেও দেখবে একটা ম্যাথামেটিক্সের পেপার আছে এবং এসিসিতে দেখবে তোমাদের প্রোগ্রামিং ইন সি আছে তো সেই পেপারগুলোও তোমরা আস্তে আস্তে প্রিপারেশন নিতে থাকো আমরা অনলাইন ক্লাসে আপাতত শুরু করছি ইন্ট্রোডাক্টরি অ্যালজেব্রে এবং নাম্বার থিওরিটা পরবর্তীকালে যদি প্রয়োজন পড়ে এবং তোমাদের যদি মানে নেসেসারি মনে হয় তাহলে সেক্ষেত্রে আবার প্রোগ্রামিং ইন সি সেই পার্টটাও করানো হবে তো আপাতত এই দুদিনের ক্লাসে আমরা কি পড়বো এবং কেমনভাবে পড়বো সেটার সম্পর্কে আমি একটা ব্রিফ আইডিয়া দিচ্ছি প্রথমেই জানতে হবে যে এই পেপারটাতে কি কী আছে এই পেপারে যদি তুমি কন্টেন্টসগুলো দেখো ঠিক আছে কন্টেন্টসগুলো যদি দেখো তাহলে কন্টেন্টসে কিন্তু তিনটে বেসিক জায়গা কভার করা হচ্ছে একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা একটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা ঠিক আছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে তোমার তিনটে চ্যাপ্টার এখানে থাকছে একটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারস কমপ্লেক্স নাম্বারস একটা হলো থিওরি অফ ইকুয়েশানস থিওরি অফ ইকুয়েশানস ঠিক আছে এবং থার্ড চ্যাপ্টার হচ্ছে ইন ইকুয়ালিটিস ইন ইকুয়ালিটিস এরপরেই চলে আসছি তোমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এরপরেই তোমাদের থাকছে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে তোমাদের এখানেও কিন্তু তিনটে চ্যাপ্টার মূলত দেওয়া হচ্ছে তো তিনটে এরিয়া কী কী একটা হচ্ছে তোমাদেরকে গ্রুপ গ্রুপ থিওরি পড়ার পড়ানো হবে তারপরে হচ্ছে তোমাদের থাকছে রিং অ্যান্ড ফিল্ড রিং অ্যান্ড ফিল্ড থাকছে এবং তার সাথে সাথে থাকছে পার্শিয়াল অর্ডার রিলেশন অ্যান্ড ল্যাটিস এটার একটা ব্রিফ আইডিয়া দেওয়ার কথা বলা আছে তাহলে দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা থেকে তিনটে চ্যাপ্টার এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে তিনটে চ্যাপ্টার এবং তোমাদের আরেকটা পার্ট থাকছে যেটা হচ্ছে নাম্বার থিওরি নাম্বার থিওরি অনেকগুলো ছোট ছোটো ইউনিট নিয়ে তৈরি হয় তো ডিভিশন অ্যালগোরিদম আছে কনগ্রুয়েন্স আছে ঠিক আছে তারপরে তোমার লিনিয়ার কনগ্রুয়েন্স সলভ করা উইলসনস থিওরাম ফার্মা থিওরাম অয়েলার থিওরাম এই ধরনের পার্টগুলো থাকছে তো এই হচ্ছে আমাদের দেখো কোর্স কন্টেন্ট ইন্ট্রোডাক্টারি অ্যালজেব্রা এবং নাম্বার থিওরি এই পেপারটার জন্য এখন দেখো এই পেপারগুলোতে কীভাবে স্কোর করতে হয় নলেজ গেইন করাটা তো আমাদের একটা প্রাথমিক উদ্দেশ্য থাকবেই তার সাথে সাথে পরীক্ষায় মার্কস তোলাটাও হচ্ছে আমাদের আরেকটা অবজেক্টিভ তো এইগুলো কিভাবে করব আমরা দেখো মানে পড়াশোনার স্ট্র্যাটেজিটা কীরকম হওয়া উচিত তোমরা এখন যেহেতু সেকেন্ড সেমে আছো মানে একদম ইনিশিয়াল স্টেজে আছো ফলে অনেকেই হয়তো বুঝে উঠতে পারছো না যে ম্যাথামেটিক্স অনার্সটা আমরা পড়বো কিভাবে প্রথম কথা হচ্ছে এখানে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমেই তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে সেটা অনলাইন হোক বা অফলাইন হোক কারণ মনে রাখবে নতুন কিছু জিনিস শিখতে গেলে তোমার কিন্তু একটা গাইডেন্স দরকার তাহলে গাইডেন্সটা সেটা তোমার কলেজের ক্লাস থেকেও হতে পারে তোমার কোনো একটা অফলাইনের কোনো কোচিং বা টিউশন থেকেও হতে পারে বা তুমি অনলাইনের কোনো ক্লাস থেকেও হতে পারে তাহলে ক্লাস অ্যাটেন্ড করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্যারদের কথাগুলো স্যারদের কথাগুলো কিন্তু মন দিয়ে শোনাটা অত্যন্ত জরুরি যেটা আমরা অনেক সময় করি না যেমন আমি ধরো একটা কথার কথা বলছি তোমার ধরো কমপ্লেক্স নাম্বারস এই কমপ্লেক্স নাম্বার তুমি হয়তো ভাবছো যে আমি একটা ইউটিউবের ভিডিও দেখে আমি রেডি করে নেব তুমি করতেই পারো কিন্তু ঘটনাটা হচ্ছে যে অনার্সের কমপ্লেক্স নাম্বারসে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে তুমি বিটেকের যদি কোর্স দেখো তাহলে বিটেকের কমপ্লেক্স নাম্বারে কিন্তু তার থেকে অনেকটা কম্পারিটিভলি ইজিয়ার থাকে কোর্সটা এবং কোশ্চেনের যে প্যাটার্নগুলো থাকে সেই প্যাটার্নগুলো এক একটা জায়গাতে এক এক রকম হয় যেমন অনার্সে আমাদের কমপ্লেক্স নাম্বারস যে কোশ্চেনগুলো আসে বিটেকের কোশ্চেনে কিন্তু সেরকমভাবে আসে না ফলে একটা ইউটিউবের যদি তুমি কথার কথা বলছি ধরো কোনো একটা হিন্দির কোনো একটা ভিডিও তুমি দেখে নিলে তো সেই ভিডিওটা নট নেসেসারিলি যে তোমার ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লিকেবল হবে সেই জন্য আমরা যে অনলাইন ক্লাস করাচ্ছি দেখো এখানে কিন্তু আর অন্য কোনো ইউনিভার্সিটিকে আমরা কিন্তু অ্যাটাচ করছি না এক হচ্ছে সিলেবাস মিলছে না এখন ফোর ইয়ার কারিকুলামে প্রত্যেকটা ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারে সিলেবাসগুলো ডিফারেন্ট করে দিয়েছে ঠিক আছে এবং আরেকটা জিনিস হচ্ছে তোমার যে আমাদের যে কোর্স কন্টেন্ট আছে এই কোর্স কন্টেন্টগুলোও কিন্তু একটু আলাদা হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ ঠিক আছে মানে হয়তো দেখা যাচ্ছে কমপ্লেক্স নাম্বারের যে টপিকগুলো বা যে ইউনিটগুলো হয়তো তোমাকে দিচ্ছে সেটা হয়তো অন্য ইউনিভার্সিটির কমপ্লেক্স নাম্বার থাকলেও হয়তো সেই ইউনিটগুলো কভার করছে না তো বেসিক এই ডিফারেন্সের জন্য একদম স্পেশালাইজড বার্ডওয়ান ইউনিভার্সিটির জন্য আমরা এই অনলাইন ক্লাসটা করছি তাহলে প্রথমেই দেখো ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট যেটা আমি বললাম ক্লাস অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে কিভাবে পড়া উচিত প্রথম কথা হচ্ছে এখানে থিওরি এবং অ্যাপ্লিকেশান ধরনের পার্টি কিন্তু পড়তে হয় তাহলে যখন তুমি থিওরি পড়বে থিওরি আমি বলবো থিওরিগুলো কিন্তু তুমি একটু সিলেক্টিভ পড়বে অঙ্ক করার জন্য থিওরি যেটুকু জানতে হয় সেইটুকু তুমি পড়ো এবং যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে এসেছে যেগুলো ধরো ফাইভ মার্কসের কোশ্চেন বা সিক্স মার্কসের কোশ্চেনে যেগুলো ধরো আসছে সেই রকমের কোশ্চেনগুলো ব্রড কোশ্চেনের আনসার রাইটিংয়ের জন্য সেই থিওরিগুলো তোমরা রেডি করো বোঝা গেল কি বললাম তাহলে সব থিওরি পরীক্ষার জন্য রেডি করার দরকার নেই অঙ্ক করার জন্য যে সমস্ত থিওরিগুলো লাগবে সেইগুলোকে সবগুলোই রেডি করো এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষায় যেগুলো আসবে বা আসতে পারে বা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বছরে এসেছে সেই থিওরিগুলোকে তোমরা রেডি করো তাহলে আমি যেটা প্রথমেই বললাম যে সিলেক্টিভ থিওরি তোমাকে করতে হবে থিওরি কিন্তু প্রচুর করা যাবে না তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড যে সমস্ত বইগুলো আছে সেই সমস্ত বইগুলোর এক্সাম্পলসকে তুমি ফলো করো এক্সাম্পলস মনে হচ্ছে আউট এক্সাম্পলস বইয়ের উদাহরণে যে সমস্ত অঙ্কগুলো করে দেওয়া আছে সেই সমস্ত অঙ্কগুলোকে প্রথমে তুমি ফলো করো ঠিক আছে তারপরে সেটা হয়ে গেলে তুমি তোমার স্যারের কাছ থেকে যে অ্যাসাইনমেন্ট পাচ্ছ বা তুমি ধরো তোমার বইয়ের এক্সারসাইজে যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেই সমস্ত এক্সারসাইজগুলোকে তুমি সলভ করো সেই সমস্ত এক্সারসাইজগুলোকে সলভ করো এই যে এক্সারসাইজটা করবে এটাও কিন্তু আমি সাজেস্ট করব ফুল এক্সারসাইজ সলভ করতে যেও না স্যারের কাছ থেকে জেনে নাও যে স্যার কোন অঙ্কগুলো করবো এবং কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই ধরনের এক্সারসাইজগুলোর থেকে মানে সেই ধরনের অঙ্কগুলো এক্সারসাইজ থেকে সিলেক্ট করে আগে সেইগুলোকে আগে কভার করো তারপরে যখন তোমার হাতে আরও সময় থাকবে তারপরে তুমি যে সমস্ত রিমেনিং অঙ্কগুলো বাকি থেকে গেলো সেইগুলো করো তুমি যদি একদম প্রথম থেকে শুরু করে যদি এক্সারসাইজ সলভ করা স্টার্ট করো তাহলে তুমি তুমি হয়তো চারটে চ্যাপ্টারের এক্সারসাইজ করলে বাকি এক্সারসাইজগুলো আর করার তুমি সময়ই পেলে না তাহলে তোমাকে টাইমটাও তো ভাবতে হবে ঠিক আছে এক্সারসাইজ যখন হয়ে গেল তারপরে তোমাকে কিন্তু প্রিপারেশনের মধ্যে অবশ্যই পিওয়াই কিউ এর দিকে যেতে হবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারস এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারস যেটা আমি দেখবে আগের ভিডিওতে বলেছিলাম বর্ধমান ইউনিভার্সিটি তোমাদের এই ফোর ইয়ার কারিকুলামে এখন তো সিলেবাসটা পুরো সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে ফলে এই কমপ্লেক্স নাম্বার আগে হয়তো অন্য কোনো একটা সেমিস্টারে ছিল তার হয়তো তিন চার বছর আগে অন্য আরেকটা সিলেবাস ছিল সেখানে অন্য কোনো সেমিস্টারে কমপ্লেক্স নাম্বার পড়ানো হতো ফলে তুমি গুছিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে পরপর এইভাবে গ্রুপ রিং ফিল্ড পার্সিয়াল রিলেশন ল্যাটিস এইভাবে পরপর তুমি গুছিয়ে কোয়েশ্চেন পেপার কিন্তু পাবে না এইটা তোমাকে কি করতে হবে একটু অর্গানাইজ করতে হবে তো সেটা তোমার পক্ষে করা অনেক সময় ডিফিকাল্ট হয় সেই জন্য এটা কোনো স্যার যদি করে দেন তাহলে সেক্ষেত্রে এটা অনেক অ্যাডভান্টেজ হয় আমরা যে কাজগুলো তোমাদের জন্য করব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে লাইভ অন লাইভ অনলাইন ক্লাস থাকছে লাইভ অনলাইন ক্লাস থাকছে ঠিক আছে আচ্ছা দু নাম্বার হচ্ছে সেটা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট রেগুলার বেসিসে দেওয়া হবে অ্যাসাইনমেন্ট মানে তাহলে আশা করি বুঝতে পারছো যে এক্সারসাইজের সব অঙ্ক তো আর করা যাবে না আর করলেও আমি প্রথমে চাইবো যে যেগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি করে ফেলি তো অ্যাসাইনমেন্টে সেই ধরনের কোয়েশ্চেন পেপারগুলোই তোমাকে দেওয়া হবে যেগুলো তোমাকে আগে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে অ্যাসাইনমেন্টের যদি কোনো কোয়েশ্চেন যদি ধরো সলভ না হলো সেক্ষেত্রে তোমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ থাকবে সেই গ্রুপে তোমরা ডাউট ক্লিয়ারেন্স করে নিতে পারবে ঠিক আছে যেগুলো হবে না সেগুলো ডিসকাশনের মাধ্যমে সলভ করে দেওয়া হবে তারপরে অ্যাসাইনমেন্ট হয়ে যাওয়ার পরে মেন আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে পিওয়াই কিউ সলভ করা এই পিওয়াই কিউকে অর্গানাইজ করা এবং সেটা ক্লাসের মধ্যে সলভ করা এই বিষয়টাও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে এবং বর্ধমান ইউনিভার্সিটির দু উনিশ থেকে শুরু করে দু হাজার তেইশ অবধি দু হাজার উনিশ থেকে দু হাজার তেইশ অব্দি এই যে বছরগুলো আছে এর কিউগুলো আমরা কালেক্ট করে ক্লাসের মধ্যে করিয়ে দেব ঠিক আছে এবং তার সঙ্গে সঙ্গে একদম শেষে গিয়ে পরে মক টেস্ট নেওয়া হবে যেহেতু অনলাইন ক্লাস মক টেস্টটাও তোমাদের অনলাইনেই হবে এবং সেই যেটা তোমাদের এক্সাম হবে সেই এক্সামটা তোমরা নিজের একটা টাইম সেট করে এক্সামটা তোমরা দেবে এবং এক্সামের যে কপিটা হবে সেটা তোমাদের সফট কপি তোমরা স্ক্যান করে পাঠিয়ে দেবে তো সেটাকে ইভ্যালুয়েট করে তোমরা বুঝতে পারবে যে নিজেদের প্রিপারেশান লেভেলটা কীরকম আছে তো এইভাবে যদি প্রস্তুতি নেওয়া যায় তাহলে দেখা যাবে যে তোমার অনার্সে খুব ভালো একটা মানে তোমার কনসেপ্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে কনসেপ্ট ক্লিয়ার হলে খুব স্বাভাবিকভাবেই পরীক্ষাতে তোমার মার্কসও ভালো হবে এবং এটা তোমরা জানো যে অনার্সের এই সেমিস্টারগুলো শেষ হওয়ার পর তোমাদের একটা সময় তো গিয়ে তো হয় এমএসসি অথবা কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে হবে তো সেই এমএসসি বা গ্র্যাজুয়েশানের উপর বেশ করে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয় যেমন ধরো স্কুল সার্ভিস কমিশন এই ধরনের পরীক্ষাগুলোর জন্য দেখবে তোমার প্রস্তুতিটা খুব ভালো হবে আর পড়াশোনার ক্ষেত্রে আমি বলবো দিনের যে সময়টা তুমি পাচ্ছ সেই সময়ে অন্তত পক্ষে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মতো তুমি একটা না পড়ো এবং একটা গ্যাপ নাও বা একটা ইন্টারভাল নাও দিয়ে আবার তুমি টু আওয়ার্স থেকে থ্রি আওয়ার্স পড়ো এরকম করে মোটামুটি সারা দিনে দুবার বা তিনবার কিন্তু বসতে হবে ঠিক আছে তুমি একটা পার্টিকুলার দিনে তুমি একটা পার্টিকুলার টপিক প্র্যাকটিস করতে পারো অথবা তুমি ঘুরিয়ে ফিরেও করতে পারো যে প্রথম দুই থেকে তিন ঘন্টা আমি কমপ্লেক্স নাম্বার করলাম তারপরে দু ঘন্টা থেকে তিন ঘন্টার মধ্যে আমি মাল্টিডিসিপ্লিনারি কোর্সটা পড়লাম তারপরে আমি এসিসিটা পড়লাম এইভাবে চেঞ্জ করে করেও করা যেতে পারে তাহলে একটু টেস্ট পরিবর্তন হলে তোমাদের প্রিপারেশনটাও করতে সুবিধা হবে মানে একটানা না বোরিং হবে না ব্যাপারটা তো এইরকমভাবেও করা যেতে পারে তো সেটা নিজের ওপর ডিপেন্ড করে তুমি কীভাবে করবে তবে হ্যাঁ দুই থেকে তিন ঘন্টা একটানা না এবং যখন তোমরা প্রিপারেশান করবে তখন চেষ্টা করবে কোনো ডিস্ট্র্যাকশান যাতে আশেপাশে না থাকে লাইক মোবাইল যেন আশেপাশে না থাকে ঠিক আছে এবং একটু মন দিয়ে সারা সারাদিনে যদি দেখা যায় যে বেশি না সারা সারাদিনে যদি ছ ঘন্টা করে পড়ো তাহলে সেই ছ ঘন্টা পড়লেও প্রস্তুতিটা তোমার বেশ ভালোই হবে কিন্তু ঘটনা হলো আমরা ইন জেনারেল দেখা যাচ্ছে যে একটা না মনোযোগ দিয়ে আমরা অনেক সময় পড়ি না যে পরীক্ষার আগে আমরা অনেক মানে টপিক জমা হয়ে যায় এবং সেইগুলোকে আমরা পড়ার চেষ্টা করি এবং সেগুলো দেখা যায় পনেরো দিন এক মাসের মধ্যে ওগুলো হয়তো ঠিকঠাক করে পড়াও যায় না ঠিক আছে তো আমি সাজেস্ট করব রেগুলার ইন্টারভালে প্রতিদিন একটু একটু করে পড়াটা চালিয়ে যাও এবং পড়াটা একদিনে বেশি পড়ার দরকার নেই অল্প অল্প করেই পড়ো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সব পেপারগুলো যাতে পড়া হয় এরকম যেন না হয় যে তুমি মেজরটাই পড়ে নিলে কিন্তু মাইনরটা তুমি না বা এসিসি পেপারটাই পড়া হলো না সেরকম যেন না হয় এবং যে স্ট্র্যাটেজি আমরা বললাম এই স্ট্র্যাটেজিতে কোনো একজন স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাহলে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তার মোটামুটিভাবে ভাবে এইটার্ট অ্যান্ড অ্যাবাব স্কোর আসবেই ঠিক আছে তো আশা করি তোমাদের একটা আইডিয়া দিতে পারলাম যে কিভাবে অনার্সের পড়াশোনা করতে হয় এবং অনলাইন ক্লাসে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে ডিসক্রিপশানে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে সেখানেও তুমি জয়েন করতে পারো অথবা হোয়াটসঅ্যাপের একটা নাম্বার দেওয়া থাকবে সেখানেও তোমরা কনট্যাক্ট করতে পারো তো প্রত্যেককে এই সেকেন্ড সেমিস্টারের জন্য শুভেচ্ছা জানাই ভালোভাবে পড়াশোনা করো এবং যদি কোনো তোমাদের কোনো সাপোর্ট প্রয়োজন হয় তাহলে এই অনলাইন ক্লাস তোমরা অবশ্যই জয়েন করতে পারো